স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। তো আজ আমরা এখানে দুটা নতুন বই পাবলিশড হয়েছে ম্যাট্রিক্স পাবলিকেশনস থেকে, সেটা নিয়ে কথা বলবো। এবং তার মধ্যে আছে একটা জেনারেল প্যাথোলজি এবং আরেকটা হলো মাইক্রোবায়োলজি। তো আপনারা জানেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটা সামনে আপকামিং এমফিল ডিপ্লোমা অথবা রেসিডেন্সি অথবা এফসিপিএস পার্ট ওয়ান, এই জায়গাগুলোতে এই দুইটা সাবজেক্টের গুরুত্ব অনেক বেশি। আমরা যদি চিন্তা করি যে রেসিডেন্সির কথা, সেখানে দেখা যায় প্যাথোলজি থেকে অ্যারাউন্ড 28 থেকে 30টার মতো প্রশ্ন থাকে, মাইক্রোবায়োলজি থেকে দেখা যায় 35 থেকে 40টার মতো প্রশ্ন থাকে। তো আমরা চেষ্টা করেছি এই জায়গাগুলোতে যাতে কোনো ধরনের ভুল না হয়, কোনো ধরনের যে পেইড কোশ্চেন বলেন বা যে পেইড টপিক বলেন, এই জায়গাগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। এবং ধীরে ধীরে আসলে কনসেপ্ট বেসড প্রশ্ন হচ্ছে। তো এই দুটা বই আমরা আপনাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে জেনারেল প্যাথোলজিটা খুব বেশি প্রয়োজনীয় এবং আমরা সেটা আলাদা করেছি। এবং এই জেনারেল প্যাথোলজি, এটা যে আপনি একটানা পড়ে ফেলতে হবে ব্যাপারটা সেরকম না। তাহলে আমরা যেই টপিকগুলো আপনাদের সাজেস্ট করি বা যে টপিকগুলো নিয়ে আলোচনা করি সবসময় ক্লাসে পড়াই, ওগুলো আপনি এটার সাথে একটা কোরিলেট করবেন। এবং বইটাতে প্রচণ্ডভাবে এফোর্ট দিয়েছেন আমাদের ডক্টর শাকত ভাই, শাকত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস্টিক সার্জারি। এবং পাশাপাশি আপনাদের সবার খুব পরিচিত এবং প্রিয় মুখ ডক্টর অয়সকরণী, যিনি নামেই সবাই অন্তত চেনেন যে অয়সকরণী ভাই, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে আছে। তো ভাইয়াও এই প্যাথোলজি, যেহেতু উনি ক্যারিয়ারই প্যাথোলজি নিয়ে এবং এই বইটাতে ওনার যথেষ্ট এফোর্ট সেখানে আছে, এবং আশা করি এটা নির্ভুল একটা বইয়ের দিকেই যাবে। এবং চেষ্টা করা হয়েছে রবিনসের যাবতীয় রেফারেন্স এবং এমসিকিউ, যেগুলা অলরেডি আপনার কুইক রিভিশন থেকে তো সলভ করবেন, সেখানেও দেখবেন যে ডেসক্রিপশান দেওয়া আছে। তো সব মিলে আমি বলবো যে এটা আপনার প্রিপারেশনকে সমৃদ্ধ করার জন্য খুব গুড একটা বই, অবশ্যই সেটা কালেক্ট করে নেবেন। এবং এটা পাওয়া যাবে কোথায়, অলরেডি আপনারা আমরা পোস্টের ক্যাপশানে সেটা দিয়ে দিব, উত্তরা থেকেও নিতে পারবেন, হাতিরপুল থেকেও নিতে পারবেন, কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা দোকান থেকে সেটা করে দিবে। তো এইটুকু ছিল ইন্ট্রোডাকশন, এরপরে আমরা শুভর কাছে চলে যাব এবং তাজিনের কাছ থেকে কিছু কথা শুনব। তো যাই হোক, আমরা এর পরবর্তীতে মাইক্রো নিয়েও কথা বলবো এবং প্যাথোলজি এই বইটি নিয়ে একটু আপডেট দিবেন আমাদের জিলানুর শুভ, মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট। ধন্যবাদ সবাইকে। সো ফার্স্ট অফ অল, যে বইটার কথা ভাইয়া বললেন, বইটার নামে সাবজেক্টটা নিয়ে বলি, দ্যাট ইজ প্যাথোলজি। আমরা যে কোনো এন্ট্রান্স এক্সাম দিই না কেন, বাংলাদেশের খবর আমি যদি বলি এফসিপিএস অর রেসিডেন্সি, ইভেন আপনি যদি বাইরের কোনো পরীক্ষাও দিতে চান, এমআরসিএস এমসিপিএস, আপনার বেসিক প্যাথোলজির কনসেপশন কিন্তু মাস্ট। সো নট অনলি কনসেপশন, আপনি যদি কোশ্চিন প্যাটার্নটার দিকেও খেয়াল করেন, দেখবেন যে রেসিডেন্সিতে বিগ অ্যামাউন্টের কোশ্চিন রেসিডেন্সিতে প্যাথোলজি থেকে আসে। এবং আমরা বিগত কয়েক বছরের কোশ্চিন অ্যানালাইসিস করার যেটা খেয়াল করছি বা দেখা যাচ্ছে, যদি আমি বলি যে কনসেপ্ট বেসড কোশ্চিন এখন শুধুমাত্র একদম গদবাঁধা কোশ্চিন, যে এই কটা পড়লেই হয়ে যাবে, এই কটা ডাইলেটরের নাম মুখস্থ করলে হবে বা কেমিক্যাল মেডিটরের নাম মুখস্থ করলে হবে, এই কটা ফিচার্স পড়লে আপনার হয়ে যাবে, এরকম কিন্তু কোশ্চিনের পরিমাণ দিন দিন কমে আসছে। আপনি নেক্রোসিস অর অ্যাপোপ্টোসিস, যেগুলো প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন এগেন্সে, যেগুলো থেকে কোশ্চিন প্রতি বছরই আসে, দেখা যায় যে স্ট্রিমগুলো অনেকটা কনসেপ্ট বেস কোশ্চিন। এবং কনসেপ্ট বেস যেগুলো স্ট্রিম, সেখানে আসলে কনসেপশন ক্লিয়ার করার কোনোই বিকল্প নেই। সো ম্যাক্সিমামলি আমাদেরই দেখা যায় যে মেডিকেল লেভেলে পর অনেক দিন গ্যাপ হয়ে যায়, অথবা ঠিকমতো ওই সময় হয়তো বোঝা হয় না, অথবা বেশ কয়েকদিন গ্যাপে পর আমরা এন্ট্রেন্স এক্সাম দিতে আসি, সো কনসেপশনগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামই হারায় যায়। সো এই কনসেপশনগুলোর ক্ষেত্রে আসলে বেসিক ক্লিয়ার করার বা কনসেপশন বিল্ড আপ করার কোনোই বিকল্প নেই। এবং অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে একদম বেস বইগুলো, যেগুলো পড়ে আসলে আমরা বেস ক্লিয়ার করেছি, সেগুলোতেই যেতে হবে। সো আই থিঙ্ক এইগুলোর ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের যে প্যাথোলজি আর মাইক্রোলজি বইটা আছে, এটা কিন্তু আপনাকে খুব বেশি হেল্প করে দেবে। সো একদম টেস্ট বই পড়ে যে খুব বেশি আমরা গেইন করতে পারি, কারণ টেস্ট বইয়ের ভাষাগুলো অনেক কঠিন থাকে, প্যারাটেবল হয় না, বোঝাটা অনেক কঠিন হয় এবং কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না, এটাও একটা সমস্যা। তো এগুলো সর্ট আউট করার জন্যই আসলে এটা হেল্পিং হ্যান্ড। এবং আই থিঙ্ক আপনার যাদের মনে হচ্ছে হয় যে আপনার কনসেপশন ক্লিয়ার না, নট অনলি দ্যাট, সবারই কনসেপশন কিন্তু লাগবে এবং তাদের সবার জন্যই কম বেশি এই বইটা আপনাকে আউটলাইন দিবে, কনসেপশন বিল্ড আপে হেল্প করবে এবং আলটিমেটলি কনসেপশন বিল্ড আপই কিন্তু আপনাকে পরীক্ষায় অনেকখানি আগায় দেবে। সো আই থিঙ্ক আপনাদের এটা বইটা কালেক্ট করতে পারেন, বইটা
কনসেপশনে অনেক অনেক হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ শুভ। তো বইটা নিয়ে আমাদের সাথে আছে ডক্টর তাজিন, প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট, তাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। ধন্যবাদ জুয়েল ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই দেই না কেন, সেটা আপনি এন্ট্রেন্স লেভেল বলেন, MBBS থেকে শুরু করে এন্ট্রেন্স লেভেলের পরীক্ষা বা এমনকি ফাইনাল পরীক্ষাতেও প্যাথোলজি ছাড়া কিন্তু কোনোভাবে পরীক্ষাটা উত্তীর্ণ কোনো সুযোগ নেই। আপনি যেখানেই যাবেন আপনার প্যাথোলজির নলেজটা লাগবে। আর একটা সময় ছিল যখন হয়তো প্রশ্নগুলো খুব ডিরেক্টলি হতো, যে কতগুলো চার্ট কতগুলো বক্স পড়লেই আমাদের হয়তো পড়াটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন যত দিন যাচ্ছে আপনি যে স্পেশালিটিরই হন না কেন, বেসিক থেকে শুরু করে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স, আপনি যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন না কেন, বর্তমানে প্রশ্নের ধারাগুলো কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। এখানে কনসেপ্ট বেসড প্রশ্ন আসা শুরু করছে বেশি, এবং আপনার যদি নলেজ ক্লিয়ার না থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি যদি পুরো বইও মুখস্থ করে ফেলেন তাহলে আপনারও কি আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। কারণ অ্যান্সারগুলো কিন্তু এখন ডিরেক্ট অ্যান্সারের পাশাপাশি কনসেপ্ট বেসড অ্যান্সারও আসছে বেশি, আর প্যাথোলজিতে কনসেপ্ট বেসড জায়গাগুলো আসার সুযোগও কিন্তু অনেক। তো এই কত বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু প্যাথোলজির এই বইটাকে ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে নতুন করে সাজানো, যেন আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের ডিউটি, ফ্যামিলি লাইফ, সব ব্যস্ততার মধ্যেও সব কিছু মেনটেন করে অল্প সময়ের মধ্যে যেন একটা কমপ্লিট প্রিপারেশান নিতে পারেন, তার জন্যই কিন্তু এই বইটাকে এইভাবে সাজানো হয়েছে। আর প্যাথোলজি সবসময়ই সবার কাছে একটা এন্ট্রেন্স এক্সাম, একটা কমফোর্ট জোনের মতো, যে এখান থেকে পড়লে ভালো করার সম্ভাবনা বেশি বা পড়লে মোটামুটি কভার দেওয়া যায় সব কিছুই, এরকম একটা ধারণা বদ্ধমূল। তো এই ধারা প্রশ্ন পরিবর্তন হচ্ছে, প্যাটার্ন পরিবর্তনের পরেও এই জিনিসটা যাতে বজায় থাকে, মানে আপনারা কনসেপ্ট বেসড কোয়েশ্চেন আসলেও যেন প্যাথোলজি পারেন, প্যাথোলজি যেন সেই কমফোর্ট জোনেই থাকে আপনাদের, মানে সহজ প্যালেটেবল টপিকই থাকে, তার জন্যই কিন্তু এই বইটাকে এভাবে সাজানো। তো আশা করি এই বইটা আপনাদের সব রকম পরীক্ষাতেই উপকারে আসবে এবং আপনারা এটা কালেক্ট করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাজিন। আচ্ছা, আমরা এরপরে আরেকটা সাবজেক্ট নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা খুবই আলোচনা করি, সেটা হলো মাইক্রোবায়োলজি। এবং আমরা দেখেছি যে মাইক্রোবায়োলজি এমন একটা সাবজেক্ট এবং এইখান থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে। তো যেমন 200 নম্বরের প্রশ্ন এরকম মাইক্রো থেকে আসতো প্রায় 39টার মতো প্রশ্ন, তো সেখানে এমফিল ডিপ্লোমাতে দেখা যায় 19 থেকে 20টা, এটা একটা হিউজ নাম্বার। তো এখন একটু কম বেশি হয়, তবে মাইক্রোর পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা টেক্সট বই, লেঞ্জের পাশাপাশি আমাদের ক্লাস শিট, লেকচার সব কিছু তো অ্যাভেলেবেল, এবং এর পাশাপাশি এখন থেকে আমরা সাজেস্ট করব আমাদের যেই মাইক্রোবায়োলজি নতুন যেই একটা ভলিউম আমরা বের করেছি, প্যাথো এবং মাইক্রো, অলরেডি প্যাথো তো জেনারেল প্যাথোলজি বললাম, মাইক্রোবায়োলজি যে ভলিউমটা আছে সেটা আমরা পাশাপাশি সাজেস্ট করব। তো ব্যাপারগুলো এরকম না যে আপনার বইটা প্রথম থেকে শেষ করে ফেলতে হবে শেষ পর্যন্ত। আমরা এখানে আপনাদের ক্লাসের পাশাপাশি বিভিন্ন মাইক্রো যে ক্লাসগুলো আছে সেখানে আমরা যেই টপিকগুলো আপনাদের পড়াই বা যেগুলো আমরা সাজেস্ট করি পড়ার জন্য, এগুলো এই বই থেকে ডিটেলস আপনাকে পড়ে ফেলতে হবে। তা আমার মনে হয় যে এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং ম্যাট্রিক্স পয়েন্টের যে হাতিরপুল বুকশপ নিচে আছে, এই বিল্ডিংয়ের নিচে, সেখানে তো অ্যাভেলেবেল পাওয়া যাবেই। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনি কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে সেটা কালেক্ট করতে পারেন, এবং অবশ্যই আপনার প্রিপারেশনকে সমৃদ্ধ করবে। তো মাইক্রো এবং মাইক্রো নিয়ে আমরা শুভ আর তাদের কাছ থেকে 1 মিনিট করে একটু কথা শুনবো এটার প্রয়োজনীয়তা প্রিপারেশনের ক্ষেত্রে এই নিয়ে। সো আসলে ভাইয়া ডিটেলস বলেই ফেলেছেন যে আসলে এন্ট্রেন্স এক্সামগুলোতে কিন্তু মাইক্রো সবচেয়ে বেশি কোশ্চিন দেখা যায় যে মাইক্রোবায়োলজি থেকেই আসে। সো এটার খুব একটা প্রিপারেশনের কোনো বিকল্প নেই। সো আমাদের সাজেশন থাকবে যে ক্লাসের পাশাপাশি সেটা যেগুলো দাগানো হয় জিস্ট করা হয়, এবং অবশ্যই অবশ্যই এই বাকি অংশগুলো থেকে কনসেপশনের জন্য আপনি ট্রাই করবেন একটু ডিটেলস পড়ার, এবং ডিটেলস পড়ার জন্য আই থিঙ্ক এই বইটা আপনাকে খুব বেশি হেল্প করবে। এখানে যে ভাইয়া যেটা বললেন যে একদম এ টু জেড পড়তে হবে, নট দ্যাট, ক্লাসের সাথে কোরিলেট করে যেগুলো খুবই দরকার, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, সেগুলো একটু ডিটেলস পড়লে দেখা যাবে যে পরীক্ষাতে আপনি অনেকের থেকে স্বাভাবিকভাবে একটু বুস্ট আপ থাকবেন। সো এটুকুই, এবং আশা করি আপনাদের বইটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। মাইক্রোবায়োলজি থেকে দেখেন, মানে যখন কোয়েশ্চেন প্যাটার্ন এখন যে চেঞ্জগুলো আসছে মাইক্রো থেকেও, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন এখন আগের মতো পুরোপুরি হুবহু আসে না, যে আপনার 4-5টা ব্যাকটেরিয়ার নাম দিয়ে বললো যে কোনটা গ্রাম পজিটিভ নেগেটিভ, এভাবে কিন্তু আসাটা প্রায়
কমে গেছে, কমে আসছে, প্রায় থাকেই না এখন। আপনাকে থাকবে ক্লিনিক্যাল একটা সিনারিও দিবে, সিনারিও দিয়ে তারপরে আপনাকে বলবে ওখান থেকে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট লাইকলি অর্গানিজম, বা এই অর্গানিজমের জন্য কোন অ্যান্টিবায়োটিকটা মোস্ট কমনলি সেন্সিটিভ হবে, বা এরকম একটা ফিচার দিয়ে দিবে। তো এটার জন্য কিন্তু আপনার কনসেপশন ক্লিয়ারের কোনো বিকল্প নাই, মানে শর্টকাট প্রিপারেশানের দিনটা যত আস্তে আস্তে কমে আসতেছে, তো সেই জন্যই আপনাদের প্রিপারেশানটা যত ওয়াইড এবং এলাবোরেট হয় তার জন্য বইটাকে কিন্তু আমরা ওইভাবে রেখেই সাজানো হয়েছে। তো আশা করি এই বইটা আপনাদের সবাইকে অল্প সময়ে এবং মানে একটা কমপ্রিহেন্সিভ প্রিপারেশানের জন্য হেল্প করবে। থ্যাংক ইউ। আজকে এতটুকুই ছিল প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। অবশ্যই আপনারা পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা কালেক্ট করে নেবেন। আর এখান থেকে আবার বলছি যে টেক্সট বইয়ের পাশাপাশি আমরা যে হেল্পিং হ্যান্ড বইগুলো বের করেছি, এটা যাতে আপনাদের প্রিপারেশনকে আরও বেশি সমৃদ্ধ করে এই উদ্দেশ্যে। এবং এটা যে এ টু জেড পড়ে ফেলতে হবে ব্যাপারটা সেরকম না, আমরা যে টপিকগুলো আপনাদের সাজেস্ট করি বা ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করি সেটার সাথে কোরিলেট করে তারপরে আপনি এটা পড়াটা শেষ করবেন। তো থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ আমরা কমেন্টে পোস্টে দিয়ে দিব ক্যাপশানে যে বইটা কোথায় পাওয়া যাচ্ছে, কী অবস্থা। ভালো থাকবেন, সবাইকে শুভকামনা।